আমি আপনাদেরকে আগের এপিসোডে বলেছিলাম যে আরেকটা আমি বিস্কুটের কথা বলবো, যেটা ওসমানিয়া বিস্কুটটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই সাউথ ইন্ডিয়াতে খুব, হায়দ্রাবাদে খুব ফেমাস। তেমনি আমাদের ভারতবর্ষের একটা প্রতিবেশী দেশ যেটা বাংলাদেশ, তেমনি বাংলাদেশেও একটা প্রায় 140 বছরের বেশি পুরনো একটা ঐতিহাসিক বিস্কুট আছে, এবং যে বিস্কুটটার নাম হচ্ছে বেলা বিস্কুট। তো এই বেলা বিস্কুট প্রায় 140 বছরের ইতিহাসের। তো আজকে আপনাদের সঙ্গে বলবো এই বেলা বিস্কুটের গল্প, যে বেলা বিস্কুট কীভাবে তৈরি হলো, কে তৈরি করলো, হ্যাঁ সেই সব সম্পর্কে। এই বেলা বিস্কুট যেটা হচ্ছে, সেই বেলা বিস্কুটটা হচ্ছে কিন্তু চট্টগ্রামে, বাংলাদেশের চট্টগ্রামে। এবং আপনারা সকলেই জানেন যে চট্টগ্রাম যেটা 1528 থেকে প্রায় 1666, 1528 থেকে 1666 পর্যন্ত পর্তুগিজদের দখলে ছিল এই চট্টগ্রাম। এবং পর্তুগিজরা তখন এই চট্টগ্রামে সল্টের বিজনেস করতো, সল্ট মানে নুন। এবং চট্টগ্রাম যে বন্দর যেটা ছিল, সেই বন্দরটা ছিল তখন একটা খুবই মানে ব্যস্ত বন্দর। এবং এই চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রামের কাছে আরেকটা আইল্যান্ড ছিল, যে আইল্যান্ডটাও পর্তুগিজদের দখলে ছিল, যে আইল্যান্ডটার নাম হচ্ছে সন্দ্বীপ। তো এই সন্দ্বীপ এবং এই চট্টগ্রাম, এই দুটো বন্দর থেকে প্রতি বছর প্রায় পর্তুগিজদের 300 জাহাজ ইংল্যান্ডের লিভারপুলে যেত এই নুন নিয়ে। তো এইভাবে ওরা, পর্তুগিজরা এই চট্টগ্রাম এবং সন্দ্বীপ এই দুটো জায়গাতে এই নুনের ব্যবসা করত। এবং ওখানে ওরা এই শিপইয়ার্ডও একটা ওদের ছিল, এবং জাহাজও তৈরি হতো ওখানে। তো এই পর্তুগিজরা তখন এই যে চট্টগ্রামে থাকাকালীন ওখানকার একজন বাসিন্দা ছিলেন আব্দুল গনি বলে। তো এই আব্দুল গনি দেখে পর্তুগিজদের কাছে শেখে যে ওরা কীভাবে, পর্তুগিজরা যে বিস্কুট বানায়, এবং ওদের বিস্কুট বানানোর পদ্ধতিটা মানে খুব ইনফ্লুয়েন্স করে এই যে গনি বলে যে ভদ্রলোক ছিলেন, আব্দুল গনি বলে যে ভদ্রলোক ছিলেন তাকে। এবং ওই আব্দুল গনি ঠিক করে নেন যে তিনি এই চট্টগ্রামে একটা এই বিস্কুট তৈরির কারখানা উনি তৈরি করবেন। তো যেমন ভাবা তেমনি কাজ, এবং প্রায় 1-2 বছর পর উনি এই চট্টগ্রামে কলেজ রোডে, চট্টগ্রামে কলেজ রোডে ওখানে উনি একটা এই বিস্কুট তৈরির একটা কারখানা তৈরি করলেন। এবং নিজের নাম অনুসারে ওই বিস্কুটের যে, বিস্কিটের যে বেকারি যেটা, সেই বেকারিটার নাম দিলেন গনির বেকারি, গনি বেকারি। তো এই গনি বেকারিতে তৈরি হতে শুরু হলো বেলা বিস্কুট, এবং বিস্কুটের নাম দিলেন বেলা। তো এই বেলা বিস্কুটের বিশেষত্ব কী? এই বেলা বিস্কুটের বিশেষত্ব হচ্ছে যে আজকাল অনেক রকম বিস্কিট যে কারখানা আছে সেখানে সমস্ত কিছু কিন্তু ইলেকট্রিক ওভেনে তৈরি হয় বিস্কিট, কিন্তু বেলা বিস্কিটটা হচ্ছে যে 140 বছর পুরনো, এবং সেই 140 বছর থেকে কিন্তু এরা ওই যে মাটির তন্দুরে বেক করে কিন্তু এই বিস্কুটটা তৈরি করে। এই বিস্কুটটা পুরো একদম মাটির মানে তন্দুর আছে ওদের, ওই তন্দুরে যে প্রাচীন পদ্ধতিতে যেরকম বিস্কিট তৈরি হতো সেই সেরকমভাবে বিস্কিটটা তৈরি হয়। এবং এই বিস্কিটটা দেখতে অনেকটা, ছোটোবেলাতে আপনারা হয়তো খেয়েছেন, একরকমের কেক পাওয়া যায় তো, বাটি কেক। তো এই বাটি কেকের ঠিক উল্টানো, বাটি কেকটাকে যদি উল্টে দিলে যেরকম দেখতে হয়, এই বেলা বিস্কুটটা হচ্ছে অনেকটা ওই রকম দেখতে। এবং এই বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সোলজার্সদেরকে কিন্তু এই বেলা বিস্কুট তৈরি হতো এই সোলজার্সদের জন্য, ব্রিটিশ সোলজার্সদের জন্য। ওরা, ওদের সৈন্যরা তখন এই বেলা বিস্কুটটা খেত। এবং এই যে চট্টগ্রামে বললাম যে পর্তুগিজরা আগে এই চট্টগ্রামে থাকতো, তো তখন চট্টগ্রামকে পর্তুগিজরা বলতো পোর্টে, পোর্টে মানে পোর্ট, মানে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে পোর্টে, পোর্টে দ্য গ্র্যান্ডে বেঙ্গালা, বেঙ্গালা মানে হচ্ছে বেঙ্গল। তো এই নামটা শুনে দ্য গ্রেট পোর্ট অফ বেঙ্গল, তো এই নামটা শুনেই বোঝাই যেতে পারে যে তখন মানে চট্টগ্রাম কত একটা ব্যস্ত একটা মানে বন্দর ছিল, জাহাজ বন্দর ছিল। এবং পর্তুগিজরা, যে বললাম যে 1528 থেকে 1666 পর্যন্ত চট্টগ্রামে এখানে রাজত্ব করেছিল, এবং কীভাবে পর্তুগিজরা এখান থেকে ছাড়লো চট্টগ্রাম, তার কারণ হচ্ছে এই মোগল, মোগলদের জন্য। মোগলদের যে সুবেদার ছিল তখন, তার নাম ছিল শায়েস্তা খান। তো এই শায়েস্তা খান এই 1666 সালে পর্তুগিজদের পরাজিত করে, এবং পর্তুগিজদেরকে চট্টগ্রাম থেকে বিতাড়িত করে।
এবং এই যে শায়েস্তা খান যিনি ছিলেন, তিনি ছিলেন এই ঔরঙ্গজেব, ঔরঙ্গজেবের মামা, মানে ম্যাটারনাল আঙ্কেল ছিল। তো উনি এই শায়েস্তা খান, এই শায়েস্তা খান এই পর্তুগিজদেরকে যুদ্ধে পরাজিত করে এবং ওখান থেকে পর্তুগিজরা ওর পরে চট্টগ্রাম ছাড়ে। এবং শুধু এই যে চট্টগ্রাম যে পর্তুগিজরা থাকতো এটা নয়, এই আমাদের যেমন শ্রীরামপুরে, শ্রীরামপুরে যেমন এই ডাচরা, তারপরে চন্দননগরে ফ্রেঞ্চ কলোনি ছিল আগে, এবং এই শ্রীরামপুরে ডাচ ছিল, আর এতে কী বলে ডাচরা তো, ডাচরা যে ছিল এতে চন্দননগরে যেরকম ফ্রান্সের লোকেরা, ফ্রান্স ফ্রেঞ্চ কলোনি ছিল, হ্যাঁ, তো ঠিক তেমনি এই এতে বাংলাদেশেও কিন্তু এরকম এই ছিল পর্তুগিজ ছাড়াও, যেমন রাজশাহী, রাজশাহী যে জায়গাটা ওখানে ডাচদের অধীনে ছিল রাজশাহী জায়গাটা, এবং এখনও ডাচদের মানে অনেক মনুমেন্টস এই রাজশাহীতে আছে। এবং ঢাকাতে ছিল আর্মেনিয়ান লোকেরাও এই 18th century ঢাকাতে থাকতো, এবং ঢাকার তো এখন একটা লোকালিটি আছে আরমানি তোলা বলে, এবং আরমানি তোলাতে একটা খুব সুন্দর একটা আর্মেনিয়ান গির্জাও আছে। যে কলকাতা তো আমাদের একটা আর্মেনিয়ান গির্জা আছে, কিন্তু এই বাংলাদেশে এই ঢাকাতেও একটা আর্মেনিয়ান গির্জা আছে, এবং এই গির্জাটাও খুবই সুন্দর। তো সেরকমভাবে এই পর্তুগিজরা, তারপরে ডাচরা এবং আর্মেনিয়ানরা ওই বাংলাদেশে শাসন করত। আর সবশেষে যেটা আপনাদেরকে বলবো যে এই বেলা বিস্কুট, যেটা বেলা বিস্কুটের একটা বৈশিষ্ট্য তো আপনাদেরকে বললাম যে এটা হচ্ছে কী বলে মাটির তন্দুরে তৈরি হয়, মানে প্রাচীন পদ্ধতিতে মাটির তন্দুরে বিস্কুটটা তৈরি হয়। আর দ্বিতীয় হচ্ছে যে এর এই স্বাদ, এর এই স্বাদটা কিন্তু মানে একটা অভিনব স্বাদ, এরম এবং এইরকম মানে অভিনব স্বাদের বিস্কুট খুবই কম দেখতে পাওয়া যায়। তার কারণ হচ্ছে যে এই বিস্কুটের মধ্যে দারচিনি আর মৌরির একটা মানে গন্ধ থাকে, মানে এই বিস্কুটটা যখন তৈরি হয় তখন ময়দার সঙ্গে এরা দারচিনি এবং এই মৌরির পাউডার মিক্স করে, তো সেই জন্য বিস্কুটটার মধ্যে এই মৌরি আর দারচিনির একটা গন্ধ থাকে, এবং যেটা হচ্ছে এর বিস্কুটের একটা স্পেশালিটি। হ্যাঁ, দারচিনির গন্ধ কিন্তু অনেক বিস্কুটে পাওয়া যায়, কিন্তু এই মৌরির গন্ধটা হচ্ছে এর একটা অভিনব জিনিস। তো যদি কখন আপনাদের বাংলাদেশ যাওয়ার সুযোগ হয় তাহলে পরে এই বেলা বিস্কুট অবশ্যই খাবেন বাংলাদেশে, কারণ এখন বাংলাদেশে ঢাকা থেকে মানে কলকাতাতেও মানে পাওয়া যায় কিছু কিছু বড় বড় মানে শপিং মলের ভিতরে যে সমস্ত মানে সুপার মার্কেট আছে সেখানেও খোঁজ করে দেখতে পারেন। তবে যদি বাংলাদেশ যান তাহলে সবচেয়ে ভালো যে বাংলাদেশের চট্টগ্রামে, কারণ এই যে চট্টগ্রাম এর সাথে শুধুমাত্র পর্তুগিজ নয়, আমাদেরও মানে মাস্টারদা সূর্য সেন, হ্যাঁ, যে চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন, হ্যাঁ, তো ভারতের সাথেও এই চট্টগ্রামের একটা ঐতিহাসিক একটা বন্ধন একটা আছে। আর এই যে বললাম যে বেলা বিস্কুটটা তৈরি হয়েছিল যে চট্টগ্রামে, কিন্তু তার সঙ্গে পশ্চিমবঙ্গেরও একটা কানেকশন আছে। যদিও বেলা বিস্কুটটা তৈরি হয়েছিল চট্টগ্রামে, কিন্তু বেলা বিস্কুট তৈরিতে যে সমস্ত কারিগর যারা ছিল, বিস্কুট যারা তৈরি করতো, সেই কারিগররা কিন্তু এই পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বেশিরভাগ, মানে 80% কারিগর ছিল বর্ধমান থেকে। তো সেই জন্য পশ্চিমবঙ্গেরও একটা এই অবদান আছে এই বেলা বিস্কুটের, কারণ বিস্কুটের কারিগররা ছিল পশ্চিমবঙ্গের, যদিও এটা বাংলাদেশের বিস্কুট। তো আজকে আপনাদেরকে বললাম এই বেলা বিস্কুটের গল্পটা, এর পরে আবার অন্য একটা খাবার নিয়ে আসবো। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।